উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী 48 ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও দক্ষিণের তুলনায় কম বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি ভালোই মালুম হয়েছে, কিন্তু এদিন সকাল থেকেই প্যাচপ্যাচে গরম নেই বললেই চলে। রাত থেকে শুরু হয়েছে চরম বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 4 এবং 5ই অগস্ট দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হবে। কলকাতা সহ 224 পরগনাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।